নমস্কার, আমি সুস্মিতা। সুন্দরবন ডায়েরির আরো একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সকালবেলায় এসেছি আর এখন তো সন্ধ্যা হয়ে গেছে। সারাটা দিন এখানে থাকলাম আর তার মধ্যে বিকালবেলা হাটে গেছিলাম, এইমাত্র জাস্ট ফিরলাম। আর আমাদের যারা অতিথিরা এসছেন, ওনারা আজকে জঙ্গল সাফারিতে গেছিলেন, ফিরেছেন, ওনারা ফিরেছেন, আমরাও হাটের দিকে গেছি। তো সেইভাবে এখনো বসে কথাবার্তা হয়নি, ওনারা আবার রাস্তার দিকে একটু বেরিয়েছিলেন, আসছেন। এই এবার সন্ধ্যাবেলা ফিরে সবার সঙ্গে কথাবার্তা হবে, কেমন কি ঘুরলেন, কি দেখলেন, কতটা ভালো লাগলো সব জানাবো। আপনারা কি হাটে গেছিলেন নাকি? না, কে নিয়ে যাবে? আপনারা যে বোটে করে গেলেন দেখলাম, হোটেল দেখতে গেলাম। ও, তো আপনারা চলুন ওদিকে যাচ্ছি, আমরা এই বাজার করে ফিরলাম সবে, সাপ্তাহিক বাজার আমাদের। হ্যাঁ হ্যাঁ, এই যাদেরকে দেখলেন এনারা কিন্তু আজকেই দুপুরবেলা ঢুকেছেন, আর গতকাল যারা এসেছিলেন আপনারা তাদেরকে দেখেছেন। এবং গতকাল আর আজকে যারা এসেছেন সবাই আছেন এখন বর্তমান। এখন হাট বাজারটা একটু গুছিয়ে রেখে যাবো ওদিকটায়, তো সঙ্গে থাকুন, খুব ভালো লাগবে। খোলো দেখি সোনা, আগে খাবারের এটা বের করেছে, হাত টাত ধুয়ে নিয়ে। কি খাবার রে দেখি? পাঁচবারই খাবারের পরে লাগবে। এর মধ্যে এইটা আছে, এর মধ্যে আছে নিমকি ভাজা। ভারি, এটা তো চার সঙ্গে খাওয়ার জন্য সন্ধ্যাবেলা নিয়ে আসলাম। কিন্তু আমি যেটা খাবো শিঙাড়া। তুই কি করে জানলি ওর মধ্যে শিঙাড়া? ঠাকুরদার দাও, দিয়ে আসো। ঠাকুরদা এসছে বোধহয় হাটের থেকে ঘরে, হাত পা দিয়ে। ও, আজকে আবার এই লঙ্কার চারা গুলো নিয়ে এসছি, লঙ্কার চারা মরে গেছে বলে তো এগুলো ঠিক আছে। মটরশুটি অনেকদিন পরে পেলাম হাটের থেকে নিয়ে। হ্যাঁ, এই তো একটু দেখাও তো বাতের ওষুধটা, অনেকে জিজ্ঞাসা করেন। এই যে বাত ফিনিশ, একদম ফিনিশ, এপিটি আয়ুর্বেদিক। ওটা এর মধ্যে যা যা আছে এখানে কিছু থাকবে, ও বাড়ির দিকে কিছু নিয়ে যেতে হবে। এখন সব বেড টেড পরে দেখাশুনো করতে হবে। খাবারটা খেয়ে নিয়ে একটু চা বসিয়ে তারপর চা টা গুলো খেয়ে। চারিদিকে অন্ধকার আর আমাদের আপ্যায়নটা এরকম আলো সামনে। তো ও আগেই চলে এসছে, আমি এখন একটু যাচ্ছি ওদিকটায়। আমাদের পাঁচটা রুমে কিন্তু আজকে সব অতিথিরা আছেন, এ পাশে দুটো রুমও, এখানেও সবাই আছেন, আর এইখানে তিনটে রুম, এখানেও সবাই আছেন অতিথিরা। ডাইনিংয়ের দিকে দেখি ওরা আছে, যাই। কি হচ্ছে? এই দেখো, এগুলো বুঝতে পারছো এগুলো কি? ওই লাগাচ্ছে ওই, এই যে বাল্বগুলো লাগানো এলইডি। হ্যাঁ, এবার এতে এই যে বল, ওই টাইপের ওই যে বল প্রত্যেকটাতে লাগানো হচ্ছে। আচ্ছা, দেখে তো বুঝতে পারছি, একটা দেখেই। লাল, হলুদ, সাদা, নীল, বিভিন্ন কালারের এগুলো, এগুলো একদম বল মতো, ফুটবল মতো ফুলে থাকবে। আর তার উপর ভেতরে লাইট গুলো ঝুলবে। এই যে লাইট গুলো এখন ঢাকা পড়ে যাবে, মৃদু আলো দেখা যাবে প্রত্যেক খাবার টেবিলের উপরে, একদম খুব সুন্দর লাগালে খুব ভালো লাগবে আশা করছি। দেখা যাবে বাইরে থেকে দেখতে ভালো লাগবে অবশ্যই, আর ভেতর থেকেও খুব সুন্দর। কিরম লাগছে পৃথিবী? সেটা বুঝতে পারছি, এটা গরম হয়েছে না তবে? গরম তো একটু হালকা হবে যেহেতু তাপ পাচ্ছে। হ্যাঁ, সন্ধ্যাবেলা চা দেওয়া হয়ে গেছে, চা ছিল এখানে, পকোড়া ছিল। আর ওরা সারাদিন ক্লান্ত ছিল, যে কারণে এসেই রুমে ঢুকে গেছেন, ওখানে একটু রেস্ট নিচ্ছেন, পরে আসবেন এখানে। টেবিল পাতা, আরও একটা টেবিল পাততে হবে আজকে, লোক সংখ্যা একটু বেশি।
আর আমাদের এ ঘরেও আলো জ্বলে উঠেছে। এ ঘরে কিন্তু গতকাল থেকে আলোটা জ্বলছে। কেমন লাগছে? আরো কি কি ব্যবস্থা নেবে এই ঘরে? প্ল্যান আছে? ওয়েট ওয়েট এন্ড সি। দেখতে এইটুকু, কিন্তু এর উপরে চিন্তা ভাবনা অনেক অনেক। আর এই যে সামনে খোলা জায়গা দিয়ে দেখা যাচ্ছে, দূরে ওই যে একেবারে বিন্দু বিন্দু আলো, ওগুলো সব বিভিন্ন গ্রামের বাড়ির আলো। আর এখানে যেহেতু সবে ধান কাটা হয়েছে মাঠে, খোলা মাঠ, পুকুরে চারপাশে ঝিঁঝি পোকার ডাক শোনা যাচ্ছে, রাতের বেলা আর একরকম। ক্যামেরার ব্রাইটনেসটা না কমালে এই বলগুলোর সৌন্দর্যটা বোঝা যাবে না। এবারে দেখুন, আমরা অনলাইনে অর্ডার করেছিলাম, সে যা অর্ডার করেছিলাম আর পাঠিয়েছে অন্য জিনিস, আবার রিটার্ন মারা হয়েছে। কোনটা এটা? বোধ হয় কোনো একটা সমস্যা হয়েছে। ওটা আপডেট হতে সময় লাগে। একদিন হয়ে গেলে আপডেট হবে। 24 ঘন্টা আছে ম্যাম। আজকে আপনারা সব সুন্দরবন ঘুরে এলেন জঙ্গলে, কেমন অভিজ্ঞতাটা একটু বলুন। সারাদিন তো জঙ্গলেই ঘুরলেন বোটে, খাওয়া দাওয়া সমস্ত কিছুই খুব ভালো লাগলো, খুব ভালো আমরা এনজয় করলাম। আর খাওয়া দাওয়াও দারুণ ছিল। জঙ্গলের মধ্যে আমরা মানে খুব ভালো এনজয় করলাম। গ্রিনেস এত ভালো, গ্রিনেস ওখানে এত ভালো পুরো ভেতর থেকে বাইরে থেকে খুব সুন্দর জায়গা, খুবই ভালো। আপনারা সকলেই আসুন, আরো আনন্দ করতে পারেন। কালকে আপনারা যে এসেছেন, কালকে আপনারা যখন প্রথম ঢুকলেন, আপনারাই তো একরকম উদ্বোধন করলেন আপ্যায়নের, তো সেই পর্বটা আজকে আপলোড হয়েছে, নিশ্চয়ই সেগুলো দেখেছেন। তার কমেন্ট সেকশনে গেছিলেন, কমেন্ট করেছেন? ওই যে আপ্যায়নের নাম দিয়েছেন সুস্মিতা, খুব ভালো কই মাছটা খেতে পেলাম না, আপনারা জঙ্গলে ছিলেন। একদম নেক্সট টাইম, নেক্সট টাইম খাওয়াবো। আজকে যারা নতুন এসছেন তাদের সঙ্গে একটু আলাপ করিয়ে দিই। এই টেবিলে যারা রয়েছেন তারা আজকে এসছেন, আপনারা কোথেকে আসছেন একটু কাইন্ডলি বলবেন? কলকাতা থেকে। কেমন ঘুরলে বলো? ঘোরা তো ভালো হয়েছে, শুধু বাঘের দেখা পাইনি। বাঘের দেখা পাওনি? সব দেখে নিয়েছি। আসলে বাঘের দেখাটা খুব ভাগ্যের ব্যাপার, ভাগ্য ভালো নেই। আসলে বাঘ হচ্ছে সুন্দরবনের রাজা, সে তার ইচ্ছেতে ঘুরবে। হ্যাঁ তা তো অবশ্যই।
এবারে হ্যাঁ বাঘ জঙ্গলের ভিতরে ঘুরে বেড়াবে, এবারে আমরা যদি জঙ্গলে হ্যাঁ জঙ্গলের ভিতরে উঠে ঘুরে বেড়াতে পারলে হয়তো তার দেখা পাওয়া যাবে, কিন্তু সেটা তো কখনো সম্ভব নয়। আপনারা সকলেই আসুন, আসলে আরো ভালো দেখতে পারবেন। ন্যাচারাল যে নামটা দিয়েছেন সত্যি ওনাদের মধ্যে এই জিনিসটা সার্থক হয়েছে। অনুপম বাপ্পা কৌশিক, অনুপম তো আমার বন্ধু ছোটবেলার, পলাশ, সুস্মিতা, এরা তো আজ মাসিমা মেশোমশাই সব থেকে কত আমাদের আমাদের আপনজন আছে, মানে এত ভালো না নিজেদের খাওয়া দাওয়া তো আপনাদের এত ভালো লাগে, নিজেদের মতন করে নেওয়া এত ভালো বিহেভিয়ার, মানে চিন্তা করা যায় এসব জায়গায় এসে মনে হচ্ছে যে আমরা নতুন জায়গায় এসেছি, এত ভালো আনন্দ। টাইমে টাইমে দেওয়া সার্ভিসিং খাবার টাইমে প্রত্যেকদিন। তুমি কিছু বলো, আপনার ছেলে নাকি? আমার তো খুব ভালো লাগে। ও আপনার ছেলে, বলো তোমার নাম কি? আমার নাম অর্ভজিৎ। অর্ভজিৎ, অর্ভজিৎ কি? অর্ভজিৎ ব্যানার্জি। অর্ভজিৎ ব্যানার্জি, তুমি কোন ক্লাস? আমরা 9th আছি। পরীক্ষা হয়ে গেছে? না পরীক্ষা হবে। ও তোমাদের তো ছত্তিশগড় বোর্ড? না না, আমি ও সিবিএসই বোর্ড। ছত্তিশগড় থেকে এসেছি, কিন্তু ওখানে যে রায়পুর ডিস্ট্রিক্ট আছে ওখান থেকে এসেছি আমরা। তো ওখানে সিবিএসই বেস যে স্কুল আছে তো ওখানে আছে বলে এখন আমাদের পরীক্ষাটা হয়নি। তো এটা হবে এখন ওই ফেব্রুয়ারি মার্চ মাসে। আর এখানের কথা তো মানে কিছু বলার মতোই না, এত সুন্দর জায়গা। মানে যারা নেচারকে একদম লাভ করে, মানে নেচারকে যারা ভালোবাসে ওদের তো এখানে আসাই উচিত। সেকেন্ডলি এখানে যত রকমের ইনফরমেশন, যারা সুন্দরবনের ব্যাপারে জানে না এখানের ব্যাপারে তারা কালেক্ট করে পুরো ওয়ার্ল্ডে বলতে পারে কি হ্যাঁ এই জায়গায় সত্যি কিছু আছে। যে আমরা যেমন বাঘ, হ্যাঁ না, বাঘ তো আমরা প্রচুর দেখি, কিন্তু এখানে বেঙ্গলের যে বাঘের যে কোয়ালিটি ওটা কোথাও পাওয়া যাবে না, বিশ্ববিখ্যাত। হ্যাঁ বিশ্ববিখ্যাত, তো ওটা দেখার জন্য আসতে হবে। আপনারা সবাই আসুন, হ্যাঁ না, তার সাথে বাঘের সাথে আরো অনেক প্রাণী আছে এখানে, যেমন ক্যাকড়া। ক্যাকড়া আমরা বিভিন্ন রকমের দেখি, কিন্তু এখানে আপনার লাল রঙের ক্যাকড়া যেগুলো নদীর চরে, যেগুলো নদীর চরে থাকে, তো খুবই সুন্দর জায়গা। আপনারা আসুন, আর খাওয়া দাওয়া খুবই ভালো এখানকার, হ্যাঁ না, মানে বেঙ্গল বললে তো খাওয়া দাওয়া বোঝাই কি খাওয়া দাওয়া, বাঙালি খাবার দাবার, বাঙালি খাওয়া দাওয়া একদম। আর সব থেকে খারাপ লাগছে এই যে দাদা ভাই, এই যে দাদা হয়ে গেল, ওটা বানাচ্ছে না যেমন রাত হয়ে গেলে না যেতে পারলে, যেমন গতকাল রাত হলো আবার এই আজকে মোটামুটি বর্ষাকালে ওখানে খাওয়া হয়ে গেছে, যেমন দেখতে অমনি খেতে হচ্ছে, পড়া এত সুন্দর হয়েছে না, দারুণ হয়েছে। পোলাওটা দারুণ হয়েছে কিন্তু, এত ভালো খাওয়া, তিন বেলা করে এত ভালো খাওয়া, কত রকম ভ্যারাইটি মাছ মাংস চিকেন ক্র্যাব
দারুন এই প্যাকেজটা খুব ভালো, দুটোই ভ্যারাইটি ছিল। সকালে যে আমাদের এখানকার নদীর দারুন আলু ভাজা খাওয়াতে এত মিষ্টিটা আছে না, যেরকম আপনাদের ব্যবহার আছে সেরকম খাওয়া খাওয়া দরকার সবাই। কালকে যে লাইট গুলো ছিল এই লাইট গুলো খুলে আজকে এইগুলো লাগানো হয়েছে। কৌশিক বাবু আমাদের এখানকার বড় অপারেটর আর পাশে রিসর্ট ওনার, এত ভালো অর্গানাইজ করে কলকাতার হোটেল তো দারুণ হয়েছে। আর আজকে যারা আছেন সবাই কিন্তু কৌশিকের মাধ্যমে এসেছেন একদম। গুড নাইট সবাইকে, সবাই ভালো থাকবেন। আর সকালে উঠে হয়তো দেখা হবে না, কেননা অত সকালে আপনারা তো সাতটার মধ্যে বেরিয়ে যাবেন। চেষ্টা করব যদি, আচ্ছা ঠিক আছে। তো সবাই খুব ভালো থাকবেন আর সাবধানে যাবেন, আবারও আসবেন অবশ্যই। থ্যাংক ইউ, শুভরাত্রি। সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন সবাই রুমে ঢুকে যাবে আর আমরাও এবার দেখি ঘরের দিকে যাই, এখনো খাওয়া দাওয়া হয়নি। ওনারা তো গতকাল এসেছেন আর তিন দিন দু রাতের প্যাকেজ, তো গতকাল এসেছেন, গতকাল গেছে প্রথম দিন, আজ দ্বিতীয় দিন, রাত পোহালেই ওনারা চলে যাবেন। তো সকালবেলা ক্যামেরাতে আর ধরতে পারবো কিনা জানি না, ওনারা বলছেন বলে সকালবেলা একবার সম্ভব হলে এসো, তো এখন গিয়ে ভিডিও এডিট করে রাত্রি দুটো বেজে যাবে, সম্ভব হবে কিনা বলতে পারছি না, ওই জন্য এখন থেকে বলে রাখি। আর সকলকে তো খুব ভালো লেগেছে, আর আমার সামনে যিনি দাঁড়িয়ে রয়েছেন ওনার নামটা একটু জানতে পারলে ভালো হতো। শুভেন্দু ঘটক। সৌমেন্দু? শুভেন্দু ঘটক। আচ্ছা আচ্ছা, শুভেন্দু ঘটক। আমি একটা বিষয় প্রথম থেকে খেয়াল করছি, উনি ঢোকার সময় থেকে সমস্ত কিছুতে পজিটিভ কথাবার্তা, কেমন লেগেছে? অসাধারণ। রুম কেমন? অসাধারণ। কেমন ঘুরলেন? খুব ভালো। এই যে পজিটিভ মানসিকতা, এইটা কিন্তু আমি নিজেও প্রশ্ন করি। আমার লাইফে অনেক কিছু নেগেটিভ আছে, নেগেটিভিটিটাকে আমি কখনো একদম ওটাকে বাইপাস করে বেরিয়ে যেতাম, পজিটিভ এখন হ্যাঁ না, যেটা ভালো লেগেছে সেটাকে আমি প্রকাশ করব, খারাপ লেগেছে ওটাকে ওটার সাথে ওটা আপনার সাথে আমি সমালোচনা করব একদম, হ্যাঁ না একদম। তো সেমনি কিছু খারাপ লাগেনি আমার, আর আমার যা যা সাজেশন দেওয়া সেটা আমি আপনাকে দিয়েছি অবশ্যই অবশ্যই, হ্যাঁ না। আপনি এখনই নতুন নতুন শুরু করেছেন একদম একদম, কিছু কিছু থাকে, আমরা যেহেতু অনেক জায়গায় ঘুরেছি তো আমরা যা যা যেখানে অ্যাচিভ করেছি যা ফিল করেছি তো সেগুলো আপনার সাথে শেয়ার করলাম একদম, এগুলো আমাদের বাকি সমৃদ্ধ করবে এক্সপেরিয়েন্স। আমার এইটা খুব ভালো লাগে, আমরা এই জায়গাটা আজকে পৌঁছাতে পারলাম, মিস্টার শুভেন্দু ঘটক, এটা কিন্তু আমরা মানতে পারি যেখানে যাই। আমার ভীষণ ভালো লেগেছে, সকলকেই সকলকেই ভালো লেগেছে, কিন্তু ওনার পজিটিভিটিটা এটা আমাকে আরো বেশি করে, হ্যাঁ একদম, এটা কিন্তু আপনি বলতে পারেন, এটা আমি জানি, উনি সবসময় বলে এটা আপনি পজিটিভ করতে পেরেছেন, এটা আমাদের আরো ভালো লাগে। হ্যাঁ আসলে প্রতিদিন প্রতিদিন এত মানুষের সংস্পর্শে আসার সৌভাগ্য উপরওয়ালা দিয়েছে, তো মানুষের সঙ্গে মিশতে মিশতে মানুষের মনটাও পড়তে সে বোধহয় কিছুটা শিখেছি, পুরো তো কখনোই সম্ভব নয়। ও এক লাইন হয়তো বলেছিলাম কখন,
দারুণ বলেছেন। আর এত সুন্দর ওটা প্রকৃতির বলে না, ওর কিন্তু প্রকৃতি প্রকৃতি প্রেমী যে সেটা বোঝা যায়। বাড়াবাড়ি বলছো, লেখে সেগুলো প্রকাশে আনতে চায় না, খুব ভালো লাগে। অল্প সময়ে যে এবছরে এবছরে আমাদের এখানকার সবুজ দ্বীপ পত্রিকাতে আমার একটা ছোট্ট লেখা আছে, আমি দেখাচ্ছি একটু পরে। তো আমাদের গত বছরেও ছিল। আমি আসলে প্রকৃতিকে আর আমার জন্মভূমি যেহেতু সুন্দরবন, এখানে এত একটা নিবিড় সম্পর্ক জন্মভূমির সঙ্গে যে সম্পর্ক থাকা উচিত। আমি কিন্তু লাস্ট 22 বছর আমি গ্রামের বাইরে ছিলাম কর্মসূত্রে, মানে এখানে নানা অভাব অনটন, তার মধ্যে এখানকার সকল মানুষজন, এখনও এখানকার 70% মানুষ যারা ভিন রাজ্যে যায় কাজ করতে জীবিকার তাগিদে, তো এখান থেকে ছেলেমেয়েরা পড়াশুনো করে বাইরে চলে যায়, কারণ এখানে তো জীবিকা বলে কিছু নেই, মাছ কাঁকড়া ধরা এই তো, আর এই কৃষিকাজ, তো কৃষিকাজের উপরে তো বিশেষ কিছু হয় না। আর মাছ, হ্যাঁ হ্যাঁ, তো 22 বছর আমিও জীবন পরিবর্তনের লক্ষ্যে গ্রামের বাইরে কাটিয়েছি। অনেক কিছু সেই 22 বছরে হয়েছে, কিন্তু আমার মন পড়ে থাকতো এই সুন্দরবনে। উপরওয়ালা অন্তরত্বার আকুতি শুনে আমাকে জন্মভূমিতেই ফিরিয়ে দিয়েছে। আমি লাস্ট এই বোধহয় 3 বছর গ্রামে এসেছি আবার 22 বছর পরে। আর গ্রাম থেকে শূন্য হাতে গেছিলাম যখন গ্রাম ছেড়ে গেছিলাম, আবার গ্রামে কিন্তু শূন্য হাতেই ফিরে এসেছিলাম। আমাকে একটা 2-3 হাজার স্কোয়ার ফিটের প্লট দিয়ে দিন, আমিও এখানে একটা রিসোর্ট। আমাদের সুন্দরবনে আমাদের ভিডিও যারা দেখেন, খুব কম হলেও 100 মানুষ আমাকে ফোন করে বলেছেন, পলাশ আমার আর 3 বছর বাকি আছে, কেউ বলেছে আমার আর 5 বছর বাকি আছে রিটায়ারমেন্টের, অবসর জীবনটা তোমার পাশে গিয়ে ওখানে থাকবে, 5-10 কাঠা আমাকে একটা প্লট দেখে দেবে, ওখানে একটা ঘর করে আসবো, ওখানে গিয়ে একটু প্রকৃতির কোলে কিছুটা সময় কাটাবো।